এবার মীর সাব্বিরকে অপমান করা সেই অভিনেত্রী ইসরাত পায়েলকে বাংলা ওয়াশ করে দিলেন হিরো আলম। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের গুণী একজন অভিনেতা মীর সাব্বির, আর তার নামে কিছু বাজে বোলিং করেছিলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, আর এই বিষয়টি নিয়ে বাংলাদেশে ভীষণ হইচই হয়েছিল। ইসরাত পায়েল তখন মীর সাব্বিরকে কটাক্ষ করতে গিয়ে হিরো আলমের প্রসঙ্গ টেনে আনেন, আর সেই বিষয়টি নিয়ে এবার খেপেছেন হিরো আলম। ইসরাত পায়েলকে হিরো আলম দিয়েছেন কঠিন জবাব। দর্শক, ইসরাত পায়েলকে হিরো আলম কি বলেছেন, কোন কথায় ইসরাত পায়েলের উপর খেপেছে হিরো আলম, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের বিরুদ্ধে বোলিংয়ের অভিযোগ তোলেন উপস্থাপিকা ইসরাত পায়েল। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় হয়েছে। নেটিজেনদের ধারণা, ভাইরাল হতেই এমন কাণ্ড ঘটিয়েছে ইসরাত পায়েল। এর আগেই গত 11 নভেম্বর মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার মধ্যে পায়েলকে উদ্দেশ্য করে বরিশালের আঞ্চলিক ভাষায় মীর সাব্বির বলেন, এই মাতারি, তুমি এমন উদ্লাগায় দাঁড়ায় আসো কির লেগা। এই সময় বিষয়টি স্বাভাবিকভাবে নিল, পরবর্তীতে অভিযোগ তোলেন এই উপস্থাপিকা। এই অভিযোগের প্রেক্ষিতে গত 16 নভেম্বর নিজের সেই মন্তব্যের বিষয়টি স্পষ্ট করে মীর সাব্বির বলেন, এক দেশের গালি আরেক দেশের বলি, এ কথা বলার পেছনে অভিনেতার কোনো উদ্দেশ্য ছিল না, উপস্থাপিকা তার শব্দের মানেই বুঝতে পারেননি। এদিকে মীর সাব্বিরের মতো একজন গুণী অভিনেতার বিরুদ্ধে বোলিংয়ের অভিযোগ তোলায় খেপেছেন শোবিজের অনেক তারকাই। উপস্থাপিকা ইসরাত পায়েলকেও কঠিন ধোলাই করেছিলেন। এবার সেই উপস্থাপিকাকে এক হাত নিলেন সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ হিরো আলম, কারণ মিসেস ইউনিভার্সের সেই আয়োজনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হিরো আলমকে কটাক্ষ করেও মন্তব্য করেছিলেন তিনি। হিরো আলমকে কটাক্ষ করে সেদিন পায়েল বলেছিলেন, হিরো আলমকে আমি নায়ক হিসেবে দেখি না, হতে পারে সে স্ট্যান্ডার্ড কমেডিয়ান, তবে নায়ক নয়। যে জনপ্রিয়তার সুনাম বয়ে আনবে না, সেই ভাইরাল জনপ্রিয়তার সঙ্গে আমি নেই। এমন কথার জবাবে হিরো আলম বলেন, আয়নায় নিজের চেহারা দেখছেন, আপনাকে কয়জন চিনে সেটা আগে ভাববেন, আর আমাকে সারা বিশ্ব চিনে, আপনি আমার সঙ্গে অভিনয়ের যোগ্যতা অর্জন করেছেন কিনা আগে সেটা ভাবুন। তিনি আরও বলেন, ইসরাত পায়েলকে আমি চিনতাম না, সেদিন মীর সাব্বির ভাইয়ের সঙ্গে ঘটনার পর প্রথম তার কথা জানতে পারি। এক কথায় বলতে গেলে হিরো আলম ইসরাত পায়েলকে বাংলা ওয়াশ করে দিয়েছেন। এই বিষয়টি আপনারা দর্শক কিভাবে দেখছেন, হিরো আলমকে কটাক্ষ করা এবং হিরো আলমের প্রতি উত্তরের ভাষাটা আপনারা কিভাবে দেখছেন, তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।